আমার শ্বশুর মশাইকে দেবো। মাছগুলোকে বাস বসিয়ে তো সকাল সকাল নেতু ব্রাশ করছে, আর কাল আমি দোকানে নেতুর জন্য ব্রাশ আনতে গেছিলাম, আমরা ব্রাশ করলে ও ব্রাশ নিতে চায়, তো সেই জন্য ওর জন্য একটা ব্রাশ আনতে গেছিলাম। সকাল কাকিমা এখানে আমি পাটিসাপটা পিঠে বানাবো বলে ব্যাটারটা গুলে দিচ্ছে। এখানে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, খুদের ভাত করব, মাছ কেটে রেখে দিয়েছি। আমার লাইফে বানানো ফার্স্ট পাটিসাপটা, কেমন টেস্ট হয়েছে বলো? জীবনে প্রথম পাটিসাপটা এনাও, আমার পাটিসাপটাটা একটু টেস্ট করে দেখো, তারপরে পরে দিচ্ছি। তো এই যে আমার পাটিসাপটা পিঠে সব বানানো কমপ্লিট। তো এই চারটে আমার শ্বশুরমশাইকে দেবো, উনি এসছেন তো ওনাকে দেবো। সর্ষেটা কিনে নিয়ে এসছে তেলের জন্য, আর এই যে জীবু সর্ষে ছাড়ছে এখন। দাঁত খুটখুট করছে। এ দেখো নেতু ভাত খাবে, নেতুর জন্য ভাত মাখানো চলছে, আর আজকে আমাদের খুদের ভাত দুপুরবেলায়। আজকে আমাদের লাঞ্চ হলো খুদের ভাত, মাছ ভাজা আর আলু পেঁয়াজ ভাজা, আর ওদিকে ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, গরম। তো এখন আমরা খাবো, আগে খেয়ে নিই। আজকে যে সর্ষেটা কেনা হয়েছে সেটাই, এই যে কিছুটা সর্ষে আমি ঝেড়েছি, আর এই যে এখানে রাখা আছে ও এখন তেল ভাঙাতে নিয়ে যাবে। আর তার সাথে সাথে আজকে যে পাটিসাপটা পিঠেটা করেছিলাম সেখান থেকে চারটে পিঠে আমার ঠাকুরদাদার জন্য প্যাক করেছি, যাবার পথে ও আমার ঠাকুমাকে দিয়ে যাবে পিঠেটা। আস্তে আস্তে যেও, ছোট যা এখন বসে বসে কি জানো লাউয়ের ডগা, বলো লাউয়ের ডগা ছাড়াচ্ছে, সকালে রান্না করতে হবে সেই জন্য। ওই যে নেতু ঘুমোচ্ছে সেই জন্য এখন কেটে রাখছে, ও উঠলে তখন আর করতে পারবে না। এই দেখো নেতু আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। গুড ইভিনিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম। তো প্রথমেই বলি, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, টুকিটাকিও আজকে অনেক কাজ ছিল, আজকে অনেক কিছু করেছি, শিখেছি বলতে পারো, যেমন তার মধ্যে পিঠে বানানো, আজ প্রথম পাটিসাপটা পিঠে বানিয়েছি। তো এরকম আরও অনেক কাজ ছিল, হঠাৎ করে কালকে আমাদের যাওয়ার ডেট হয়ে গেছিলো যে কালকে আমরা চলে যাবো বহরমপুরে, কিন্তু হঠাৎ করে আবার সর্ষে কেনা হয়েছে, তো সেটাও আজকে ঝেড়েছি। ঝাড়তে আমি পারি না, কোনো দিন ঝাড়িনি, আজকে মাকে ফোন করে বলছিলাম যে আমাকে ঝাড়াটা কেন শেখাওনি। কম বেশি সব কাজই দেখে শেখা যায়, কিন্তু কিছু কাজ এমন থাকে যেগুলো নিজে হাতে না করলে হয়তো পারা যায় না, কিন্তু আমি যতটুকু পারি, আমি যেমন পারি দেখেছি মানুষকে, তো আমি চেষ্টা করেছি আর নিজের কাজ চলার মতন হয়ে গেছে। আমার শাশুড়ি বলেছিলেন ছেড়ে দেওয়ার কথা, কিন্তু উনি সারাদিনে এত কাজ করেন, তারপরে আর ওনাকে দিয়ে আমার করাতে একদম ইচ্ছা হলো না, তো সেই জন্য ওনাকে দিয়ে করাইনি। আর সারাদিনে কাজ করছিলাম বলে আর তোমাদের সাথে কথা হয়নি। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আজকে তো দুপুরবেলায় তো খুদের ভাত খেয়েছি, ওটা আমার বা আমার হাজব্যান্ডের দুজনারই খুব ভালো লাগে। আর এখন আমি সেদিন যে মাছটা আনা হয়েছিল তো সেই মাছটা লাউ পাতা দিয়ে সিদ্ধ দেবো, প্রেশার কুকারে দেবো। তো সব কিছু জোগাড় জানতি করে নিই, তারপর কথা হচ্ছে। এখানে জীবুর জন্য চা বানিয়ে নিয়েছি, আজকে আমি খাবো না কারণ আমার শরীরটা খারাপ করছে। আগেই বলেছি নতুন নতুন চায়ের এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে, আজকে বানিয়েছি কেসার চা, আর এখানে পেস্ট করে নিয়েছি আদা লঙ্কা আর জিরের গুঁড়ো ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম একসাথে। আমি একটু কেটে নিচ্ছি, আর আমি হাত লাগাবো না, আমার এখন মোটেও হাত লাগাতে একটু ইচ্ছা করছে না মাঝে, তো সেই জন্য চামটা দিয়ে ধরে নিয়েছি আর চাকু দিয়ে কাটছি। তো যাই হোক কাটা হয়ে গেছে, এই দেখো এরকম করে হালকা হালকা একটু ছিঁড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। আর এখন আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো, মানে মাছটাকে একটু ম্যারিনেট করবো। তো এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো লাউ পাতাগুলোকে আমি আগেই সকালে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর গ্রামের দিকে একটা সুবিধা থাকে যে জিনিসপত্র কেনা কম লাগে, এই ধরনের জিনিসগুলো বাড়িতে পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতেই থাকে। তো একটা কাকিমার বাড়ি থেকে ও নিয়ে এসেছিল, তো এখন আমি বাস
লাউ পাতাগুলোকে ভেতরে সাজাচ্ছি, তারপর মাছটা বসাবো, তার উপরে আবার লাউ পাতা দেবো। প্রেশারে আমি এভাবে লাউ পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি একটু আমার প্রেশারটা একটু ছোট, জানি না মাছটা আঁটবে কিনা। তো এবার এই কুকারটাতে বেশ পাতাগুলোকে পেতে নিয়েছি, এবার আমি মাছগুলোকে বাস বসিয়ে দেবো, বাকি যে বাটি মশলাটা আছে ওটা আমি দিয়ে দেবো। এবার বাকি পাতাগুলোকেও আমি মাছের ওপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। আমরা দুজনাই শাকটা খেতেও ভালোবাসি, সেই জন্য আমরা একটু শাকটা বেশি দিলাম। এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে আর এদিকে প্রেশার বসিয়ে দিয়েছি, তো এই হলো আমার, আমাদের ভাষায় মাছ সিদ্ধ, অনেকে ভাপা বলে কিন্তু আমরা বলি মাছ সিদ্ধ। তো ওখানে জিভু খাচ্ছে কেমন লাগছে? খুব সুন্দর। আর এখানে আমার, তো এই ওর এটা অল টাইম ফেভারিট একটা খাবার, ও খুব পছন্দ করে, তো এটা আমার। আর আজকে আমাদের চার্জার লাইট ডিনার হচ্ছে, তাই না? কারেন্ট নেই তো চার্জার লাইট ডিনার। বড় গোটা একটা মাছ আমি খেতে পারবো না, তো অবশ্যই এর অর্ধেকটা আমি পারবো না খেতে, এতটা কে খাবে, তো এইটুকু আমি খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।